হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছি। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বলিউড মুভি দেখেন তারা হয়তোবা সুশান্ত সিং রাজপুতকে চিনেন। তিনি MS ধোনি মুভিটা করেছেন, যে মুভিটা ব্লকবাস্টার হয়। কিন্তু বন্ধুরা, দুঃখের সাথে বলতে হচ্ছে এই অভিনেতা আমাদের মাঝে নেই, তিনি আত্মহত্যা করেছেন। জানা যায় মুম্বাইয়ে নিজের ফ্লাইটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এবং পুলিশকে খবর দেন তার কাজের লোক। জানা গেছে তিনি নাকি সেই ফ্ল্যাটে একাই থাকতেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন কেমন দুঃখজনক এই ঘটনা। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন বা কী এর কারণ, এখন পর্যন্ত সেটা জানা যায়নি। 2016 সালে মুক্তিপ্রাপ্ত নীরাজ পাণ্ডব পরিচালিত MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি চলচ্চিত্রে দুর্দান্তের অভিনয়ের সুবাদে স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছিলেন এই তারকা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডেও সেরা অভিনেতার তালিকায় নাম ছিল তার। তার জীবনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল এটি। তিনি অনেকগুলো সিনেমা করেছেন যেগুলো ভালোই ব্যবসা সফল হয়েছে। অনেক ভালো একজন অ্যাক্টর ছিল, কেন এমন করলো সেটা কিন্তু জানা যায়নি। তবে এটা সত্য যে বুলেট আরও একজন দক্ষ অভিনেতা হারালো। তো বন্ধুরা, এই ছিল ছোট্টখাটো একটা আপডেট।